পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বারবার সরকারের কাছে ভাড়া বৃদ্ধির আবেদন জানিয়েছে বাস ট্যাক্সির সংগঠনগুলি কিন্তু ভাড়া বাড়াতে নারাজ সরকার আলোচনায় সুরাহা না মেলায় বন্ধের রাস্তায় হাঁটার হুমকিও দিয়েছে সংগঠনগুলি কিন্তু সরকারি নিয়ন্ত্রণ না থাকায় ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে আলোচনার কোনো বালাই নেই অটোর ক্ষেত্রে ইউনিয়নের মর্জিমাফি কি বাড়তে থাকে অটোর ভাড়া সমস্যায় পড়েন সাধারণ মানুষ পয়লা অক্টোবর থেকে কলকাতায় অটো এলপিজির দাম কেজি প্রতি পঁয়তাল্লিশ টাকা আটষট্টি পয়সা থেকে বেড়ে হয়েছে পঞ্চাশ টাকা পঁচিশ পয়সা আর অন্যান্য বারের মতো এবারও গ্যাসের দাম বৃদ্ধির দোহাই দিয়ে সেদিন থেকে বেশ কয়েকটি রুটে ভাড়া বাড়িয়ে দিয়েছেন অটো চালকরা রাতারাতি শিয়ালদা বেলেঘাটা রুটে অটো ভাড়া ন টাকা থেকে এক লাফে বেড়ে হয়ে গিয়েছে দশ টাকা বিপাকে যাত্রীরা অসুবিধা তো সবার প্রত্যেকটা গরিব মানুষের এবার না কমালে এখন কি করা যাবে কমানো তো উচিত কিন্তু কমাই তো না সব জায়গায় একবার বেড়ে গেলে তো সেখানে কমায় না আমরা যে ডেলি প্যাসেঞ্জারি করি যারা গরিব আছে তো তাদের নট অনলি গরিব মানে ওভারঅল সবার তো একটা প্রবলেম হয় ডেলি যাতায়াতের জন্য যে অ্যামাউন্টটা এক্সপেন্স করতে হয় পাম্প মালিকরা জানিয়েছেন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী অটো এলপিজির দামও কমে বা বাড়ে এক্ষেত্রে তাদের কিছু করার নেই অটো এলপিজি প্রাইস ডিপেন্ড করে ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুডের কি দাম আছে ক্রুড অয়েল কি দামে আছে প্লাস ডলারের কি প্রাইস চলছে এই দুটো মিক্স করে এই দামটা ডিটারমিন হচ্ছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক গত এক বছরে অটো এলপিজির দাম কিভাবে বেড়েছে বা কমেছে চৌঠা নভেম্বর দু দাম তেতাল্লিশ টাকা উননব্বই পয়সা পয়লা এপ্রিল দু দাম বেড়ে হয়েছে তিপ্পান্ন টাকা ছ পয়সা পয়লা মে দু দাম কমে হয়েছে আটচল্লিশ টাকা তেষট্টি পয়সা পয়লা জুন দু হাজার বারো ফের দাম কমে হয়েছে ছেচল্লিশ টাকা তিয়াত্তর পয়সা পয়লা জুলাই দু হাজার বারো আবার দাম কমে হয়েছে তেতাল্লিশ টাকা চৌষট্টি পয়সা পয়লা অক্টোবর দু হাজার বারো এক লাফের দাম বেড়ে হয়েছে পঞ্চাশ টাকা পঁচিশ পয়সা অটো এলপিজির দাম যেমন বেড়েছে তেমনই অনেকবার তা বেশ কমেছে যাত্রীদের প্রশ্ন তাহলে এলপিজির দাম কমলে ভাড়া কেন কমবে না কি বলছেন অটো চালকরা ভাড়া কমে না ঠিকই যেটা বাড়লে আর কমে না আর যে আমরা মানে যে ইয়ে করছি তার তো ডবল তো বেড়েই যাচ্ছে আমাদের কি গভর্নমেন্টের সঙ্গে কথা আলোচনা হয় নাকি নিজেরাই ঠিক করে না না নিজেরা বলতে কি একটা আমাদের নেতারাই ঠিক করে অটোচালকদের এই মর্জিমাফিক ভাড়া বৃদ্ধি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা কিন্তু অফিসের তাড়াহুড়োর মধ্যে অটো ছাড়া গতিও যে নেই তাই বেশি ভাড়া গুণে তাদের চড়তে হচ্ছে সেই অটোতেই তবে তাদের প্রশ্ন এ বিষয়ে কেন অটোর ওপর কোনো লাগাম থাকবে না কেন তাদের মর্জির মাসুল দিতে হবে সাধারণ মানুষকে নিমায় পাণ্ডা এবিপি আনন্দ কলকাতা